আপনার নিজের ফেসবুক প্রোফাইল থেকে আপনারা মেসেজ অপশনটি কিভাবে হাইড করতে পারবেন, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই শুধু আপনাকে মেসেজ করতে পারবে, তাছাড়া কিন্তু কেউ কোনোভাবে আপনাকে মেসেজ করতে পারবে না। তো এইরকম একটা সেটিংস আপনারা কিভাবে করতে পারবেন এটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো আশা করো ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না। তো এটি কিন্তু ফেসবুকের খুবই ইন্টারেস্টিং একটা সেটিং। অনেকে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্টেড করে রাখে, সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু ইনস্টাগ্রাম থেকে আপনাকে মেসেজ করতে পারে ফেসবুকে। তো অনেকেই কিন্তু আপনাকে ফেসবুকে মেসেজ করে, এইগুলো যদি আপনার বিরক্ত মনে হয় আপনি চাইলে এরকম একটা সেটিংস করে নিতে পারবেন। বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো অবশ্যই আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, মানে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যেহেতু আগের কোনো সেটিংসই নাই, এখন কিন্তু সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমেই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে মেসেজ বাটন শো করতেছে। তো এইখানেই কিন্তু আমরা একটা অন্য আইডি থেকে এখন মেসেজ করব। এর জন্য প্রথমত আমরা ফেসবুক লাইটে আসলাম, মানে এখানে আমার অন্য একটা আইডি লগ ইন করা আছে, আমি আপনাদের দেখাইতে চাইছি। দেখুন এখানে কিন্তু আমার অন্য একটা আইডি লগ ইন করা। যাই হোক, এখন আমরা সার্চ দিয়ে আমাদের সেই আইডিটা আনলাম। আনার পর এখন এখানে জাস্ট মেসেজ করবে, যে দেখুন মেসেজ জাস্ট এখানে আমি হাই লিখে আর কি সেন্ড এখানে ক্লিক করে দিলাম। এরপর আমরা এই আইডির মেসেঞ্জার ওপেন করবো। এখন মানে এখান থেকে জাস্ট এরকম হাই লিখে দিলাম, এই যে দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে সেই মেসেজটা এখানে শো করতেছে, মানে আপনাদের দেখাইতেছি। এই যে দেখুন মেসেঞ্জার আসলাম, আসার পর কিন্তু এখানে শো করবে না, এইটা শো করবে হলো এখান থেকে থ্রি লাইন এখানে ক্লিক করার পর মেসেজ রিকোয়েস্ট এখানে যদি আমরা ক্লিক করে দিই, এই যে দেখুন আমি হাই লিখে ওইখান থেকে আর কি সেন্ড করছি। এই যে দেখুন এটা কিন্তু ওইটারই প্রোফাইল, আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন আমরা যদি ফেসবুক লাইটে আসি, এটা কিন্তু ওই আইডির প্রোফাইল, মানে যেইটা আর কি ওইখানে শো করতে সাইডে। এই যে দেখুন বন্ধুরা, তো আমি আপনাদের প্রমাণ সহ দেখাইতেছি এই কারণেই যে আগে কিন্তু আপনারা চাইলে কিন্তু সরাসরি এখান থেকে মেসেজ অপশনটা হিডেন করা যায়, তো কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা নাই, মানে এখানে কিন্তু আপনার মেসেজ অপশনটি ঠিকই থাকবে, তবে আপনারা যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা ছাড়া কেউ কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে না, বা সেই মেসেজটা কিন্তু আপনার মেসেঞ্জারে আর কি প্রবেশই করবে না, সেইটি আপনাদের প্রমাণ সহ দেখাবো আজকের এই ভিডিওতে। তো যাই হোক, প্রথমত আমরা একটা মেসেজ সেন্ড করছি এবং সেই মেসেজটা কিন্তু আমাদের মেসেঞ্জারে শো করছে, বা এইরকম একটা নোটিফিকেশন কিন্তু এখানে আসছে। এটা যদিও এখানে আসে নাই, মানে আমার এইখানে আসে নাই, যদিও এখান থেকে রিকোয়েস্ট মেসেজ এইখানে আসছে। তো যাই হোক, এইটা আপনারা এখন কীভাবে অফ করতে পারবেন, মানে আমি আপনাদের আগেই বলে নিচ্ছি যে এইখানে আপনার মেসেজ অপশনটি কিন্তু ঠিকই থাকবে আপনার প্রোফাইলে, তবে কিন্তু কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না, সেইটা আপনারা কীভাবে অফ করতে পারবেন। কিন্তু সে মেসেজ দিবে কিন্তু সেই মেসেজটা সেন্ড হবে না, তো যারা দিবে সেই কিন্তু বুঝতে পারবে যে তার মেসেজটা এখান থেকে সেন্ড হয় নাই। তো এইটা আপনারা কীভাবে করবেন, এর জন্য প্রথমত আপনাদের কাজ করতে হবে মেসেঞ্জার থেকে, মানে মেসেঞ্জারে আসার পর যে আইডির সাহায্যে আপনারা এই কাজটা করতে চান সেই আইডিটাই প্রথমত মেসেঞ্জারে লগ ইন করে নেবেন। এরপর এখান থেকে থ্রি লাইন এখানে ক্লিক করে দেবেন, এরপর এখান থেকে সেটিংস আইকন এখানে জাস্ট ক্লিক করে দেবেন, একটু নিচে আসবেন, আসার পর দেখুন এখানে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন, ম্যানেজ ডেলিভারি জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো প্রথমত পাবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক, এখানে ক্লিক করে দেবেন, এরপর এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এখান থেকে এটা টিক মার্ক করে দেবেন, এরপর এখান থেকে আপডেট সেটিংস এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে আর কি টিক মার্ক হয়ে যাবে। একটু নিচেই দেখুন আদার্স অন ফেসবুক, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে টিক মার্ক করে দেবেন এরকম। এরপর এখান থেকে ব্যাক আসবেন, আসার পর দেখুন অ্যাকাউন্ট অন ইনস্টাগ্রাম এখানে ক্লিক করার পর এখান থেকেও কিন্তু ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তো এইটা যদি আমি আপনাদের আবারও প্রমাণ করে দেখাই, মানে এখান থেকে প্রথমত ব্যাক আসলাম, আসার পর এখান থেকে দেখুন প্রথমত এখানেই আসলাম, আসার পর আবারও এখন আমরা সেই ফেসবুক লাইটে আসবো যার মাধ্যমে আমরা আর কি মেসেজ করছিলাম প্রথমত। তো এই ফেসবুক লাইটে আসার পর প্রথমত আবারও সেই আইডিটা এরকম সার্চ করে নিলাম, আবার এখান থেকে মেসেজ এইবার হ্যালো লিখে আর কি সেন্ড করে দিলাম এইরকম। এই যে দেখুন, তো সাথে সাথেই দেখুন এই মেসেজটা যদি আমি এখান থেকে সেন্ড করি হ্যালো, এই যে দেখুন দিস অ্যাকাউন্ট ডোন্ট রিসিভ ইউর মেসেজ, এইরকম একটা নোটিফিকেশন কিন্তু বা নোটিস কিন্তু এখানে সাথে সাথেই শো করবে। যদি আমরা এখন আবার সেই মেসেঞ্জারে আসি, আসার পর আবার এখান থেকে থ্রি লাইন এখানে ক্লিক করে মেসেজ রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিই, আবারও সেই আইডিটা ওপেন করে দিই, প্রথমত যে হাই লিখে ওইখান থেকে সেন্ড করছিলাম সেই হাই আসে,
কিন্তু এইখানে যে আমরা হ্যালো লিখে সেন্ড করছি এটি কিন্তু আসে নাই। এইখানে কিন্তু মেসেজ অপশনটি ঠিকই থাকবে, কিন্তু কেউ আপনাকে কোনোভাবে মেসেজ দিতে পারবে না। যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তারাই শুধু আপনাকে মেসেজ দিতে পারবে, তাছাড়া কিন্তু কেউ কোনোভাবে আপনাকে মেসেজ দিতে পারবে না। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা মেসেজ অপশনটি হাইড করতে পারবেন। মানে এরকম একটা সেটিংস করার পর কিন্তু কেউ কোনোভাবে আপনাকে মেসেজ করতে পারবে না আপনার ফেসবুক অ্যাকাউন্টে, মানে আপনার মেসেঞ্জারে কেউ কোনোভাবে আপনাকে মেসেজ করতে পারবে না বা মেসেজ রিকোয়েস্ট আপনাকে কেউ পাঠাইতে পারবে না। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি সবসময় এই চ্যানেল বা এই পেজে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।